সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। অভ্যাসের পাশাপাশি বদভ্যাসও মানুষের জীবনেরই অংশ। বেশিরভাগ লোকেরই কিছু না কিছু বদভ্যাস রয়েছে, কিন্তু নিজের এমন অভ্যাসকে চিহ্নিত করতে পারে কিংবা চিহ্নিত করে অন্যের কাছে অকপটে স্বীকার করতে পারে এমন মনোবল কয়েকজনেরই থাকে। আবার অনেকেরই থাকে অকপটে স্বীকার করার সাহস। নিজের বদভ্যাস সম্পর্কে অপবিশ্বাস জানান, ভালো খাবার দেখলে লোভ সামলানো দায় হয়ে পড়ে, আর নির্দিষ্ট করে বলতে গেলে পোলাও বা খিচুড়ি পেলে তো পাগল হয়ে যাই, তখন আর ডায়েট মেনে চলার নিয়মের মধ্যে থাকি না, ডায়েটের কথাও মনে থাকে না, যাকে এক বাক্যে খাদক বলা চলে। অপবিশ্বাস 2005 সালে আমজাদ হোসেনের কাল সকাল ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। 2006 সালে এপাই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন অপবিশ্বাস। এরপর অপবিশ্বাস 72টি ছবি সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় প্রেমের সম্পর্ক হয় তাদের মধ্যে, এমনকি 2008 সালের 18ই এপ্রিল তারা গোপনে বিয়ে করেন। তারপর ভারতের কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় আবরাম খান জয়ের, কিন্তু শেষ পর্যন্ত এই সংসার আর টিকল না। এখন তারা সাবেক দম্পতি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।